এবার তৃণমূলে পাল্টা পাল্টি আটঘাট বেঁধে মাঠে নামছে বিএনপি। এরপর জানিয়ে দেব বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি। আর জানিয়ে দেব দেশ আজ অপরাধীদের স্বর্গরাজ্য পরিণত হয়েছে বলছে মির্জা ফখরুল। এদিকে সরকার গণ আন্দোলনে ভীত হয়ে দমনপীড়ন চালাচ্ছে সংবাদ সম্মেলনে বলছে প্রিন্স। এদিকে তুরস্ক সিরিয়ায় বেড়েই চলেছে লাশের স্তূপ, 4,300 ছাড়ালো প্রাণহানি। সর্বশেষ জানিয়ে দেব আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার তৃণমূলে পাল্টা পাল্টি আটঘাত বেঁধে মাঠে নামছে বিএনপি। এবার রাজপথ নয়, একেবারে তৃণমূলে শোডাউন করবে প্রধান দুই দল। আগামী শনিবার সারাদেশে ইউনিয়নগুলোতে পাল্টা পাল্টে কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি। 4 ফেব্রুয়ারি ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। একদিন পর বৈঠক করে একই দিন শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। আটঘাট বেঁধে সরকার বিরোধী একদফা আন্দোলন নামছে বিএনপি। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা জেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। এজন্য তৃণমূল নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ, কৃষক, মজুর, পেশাজীবীকে এক সুতোয় গাঁথার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী শনিবার যুগপথ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে ইউনিয়ন পর্যায়ের পদযাত্রার মধ্য দিয়ে তৃণমূলকে জাগাবে দলটি। সারাদেশে 4,571 ইউনিয়নে 41,139টি ওয়ার্ড ওইদিন একযোগে এসব ওয়ার্ড থেকে মিছিল বের করে ইউনিয়ন সদরে যাবেন নেতাকর্মী। সেখান থেকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হবে। কমপক্ষে 3 কিলোমিটার পর্যন্ত এই পদযাত্রা করার নির্দেশনা দিয়েছে বিএনপির হাইকমান্ড। বিএনপি সূত্র জানায়, ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে তিনি সরকার পতনের আন্দোলনকে একেবারে তৃণমূলে ছড়িয়ে দিতে চাইছেন। তার নির্দেশনায় এরই মধ্যে উপজেলা জেলা পর্যায়ে নেতারা কার্যক্রম শুরু করেছেন। কর্মসূচি সফল করতে উঠান, বৈঠক, হাট বাজারে পথসেবা, প্রচারপত্র বিতরণ, প্রচার মিছিল সহ নেতাকর্মী প্রস্তুতি বৈঠক করেছেন, জনগণকে উদ্বুদ্ধ করেছেন। আয়োজন চলছে ওয়ার্ড আর ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে নেতাকর্মী। আর বান্দরবানে জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি। বান্দরবানের থানঝির রেমাকটি ব্রিজ এলাকায় জঙ্গি ও পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে র্যাবের গোলাগুলি চলছে। মঙ্গলবার ভোরে উপজেলার রেমাকটি ব্রিজ এলাকায় এই ঘটনার সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোলাগুলি চলেছিল বলে সময় সংবাদকে নিশ্চিত করেছে চট্টগ্রাম র্যাব সাদের একটি সূত্র। উল্লেখ্য, পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএ পাহাড়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে 2022 সালের 12 অক্টোবর থেকে পার্বত্য জেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেন। অভিযান পরিচালনায় সহযোগিতা করতে গত 18 অক্টোবর থেকে বান্দরবানের রোমা বোয়াংছড়ি ও থানসি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। দেশ আজ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলছে মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের চলমান দুঃশাসনে এমন এক অস্বাভাবিক ও নিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে অপরাধ করলেও দলীয় বিবেচনায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাবে, যার ফলে অপরাধীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে নতুন নতুন অপরাধ করতেই থাকে। দেশ আজ যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। জনগণ আজ চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় এক রাতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, 12টি মন্দিরের 14টি প্রতিমা ভাঙচুরের গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গিতে মন্দির ও প্রতিমা ভাঙচুরের এই ঘটনা শুধু নেককারজনকই নয়, তার রহস্যজনক, পূর্ব পরিকল্পিত এবং কলঙ্কজনক। এই ঘটনা নিন্দা জানানোর ভাষা নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির প্রতিমা ভাঙচুর করে যারা সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তারা নরকের কীট। এই ঘটনার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে সরকারি খরচে প্রয়োজনীয় সংস্কার সহ মন্দির পুনর্নির্মাণ করার দাবি জানান। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই মাঝে মধ্যে কতিপয় স্বার্থন্বেষী মহল এসব ঘটনা ঘটিয়ে সম্প্রীতির বন্ধনকে বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে
চায়। বালিয়াডাঙ্গিতে এক রাতেই বিপুল সংখ্যক মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয় এবং গভীর উদ্বেগের বিষয়। এই ন্যাক্কারজনক ঘটনায় সমগ্র এলাকায় হিন্দু মুসলমানদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে, যা সামাজিক সম্প্রীতির অন্তরায়। যেসব মন্দির ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বেশিরভাগই সড়কের পাশে স্থাপিত ছিল। রাতে সাধারণ টহল পুলিশ থাকে, কিন্তু সরকার গণ আন্দোলনে ভীত হয়ে দমনপীড়ন চালাচ্ছে, সংবাদ সম্মেলনে প্রিন্স। সরকার জনবিচ্ছিন্ন হওয়ায় গণ আন্দোলনের ভয়ে ভীত হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেন, দমনপীড়ন করে জনগণ এবং নেতাকর্মীদের ভয় দেখানো যাবে না। যারা সমাবেশ পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচিকে ভয় পায়, তারা জনবিচ্ছিন্ন এবং আন্দোলনের ভয়ে ভীত। এই সরকারের পায়ের নিচে মাটি নেই, মাথার উপর থেকেও ছায়া সরে যাচ্ছে। এজন্য তারা দমনপীড়ন করে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে। গতকাল সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স। গত শনিবার 10টি সাংগঠনিক বিভাগীয় শহরে অনুষ্ঠিত বিএনপি সমাবেশকে ঘিরে সরকারের গ্রেপ্তার ও দমনপীড়নের নিন্দা ও প্রতিবাদ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বলেন, গ্রেপ্তার মিথ্যা মামলা দমনপীড়ন করে আন্দোলন নস্যাৎ করার দিন শেষ। জনগণ আজ জেগে উঠেছে, এই সরকার জনগণের সরকার নয়, তারা গণশত্রুতে পরিণত হয়েছে। দুর্নীতির লুটপাট করে জনগণের অর্থ পাচার করে দেশ বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। অন্যদিকে সর্বগ্রাসী সংকটে জনগণ দিশেহারা, সরকার ও তার অনুগতদের দুর্নীতি লুটপাটের কারণে বিদ্যুৎ গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে, এর মাশুল দিতে হচ্ছে জনগণকে। ইমরান সালে প্রিন্স বলেন, জনগণের চরম দুর্দিনে তাদের পকেটে কেটে নিজেদের দুর্নীতির ফলে সৃষ্ট ঘাটতি পূরণ করছে সরকার। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবনে নাবিশ্বাস উঠেছে, মানুষের আয় ইনকাম সংকুচিত হয়ে গেছে। টিসিবি ও এমএস এর গাড়ির পেছনে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সহ আয় ইনকাম বিহীন মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, সেখানেও সবাইকে চাল দেওয়া। তুরস্ক সিরিয়ায় বেড়েই চলছে লাশের স্তূপ, 4,300 ছাড়ালো প্রাণহানি। একের পর এক শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। সেখানে বেড়েই চলেছে লাশের স্তূপ, এতে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা 4,300 ছাড়িয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত 4,372 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে 2,921 জন আর আহত হয়েছে 15,834 জন। তুরস্কের দুর্যোগ সেবা বিভাগের প্রধান ইউনুস সেজের এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে একই ঘটনায় প্রতিবেশী সিরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,041 জনে। দেশটিতে আহত হয়ে 3,531 জন। জানা গেছে, স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চলে কাহরামান মারাস প্রদেশে এই ভূমিকম্প আঘাত আনে। বিগত 100 বছরের বেশি সময় ধরে তুরস্কে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 7.8 এবং এর উৎস স্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে 26 কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় 24.1 কিলোমিটার গভীরে। তবে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করেছে, সোমবার স্থানীয় সময় ভোর 4:17 আঘাতানো ওই ভূমিকম্পের মাত্রা ছিল 7.4 এবং উৎপত্তি স্থল ছিল পাজারচিক জেলায়। এটি ঘটে 7 কিলোমিটার গভীরে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দিয়ারবাকির ও গাজিয়ান্টেপ সহ অন্যান্য দক্ষিণ আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে হালকা অথবা গড়ি গড়ি বৃষ্টিপাত হতে পারে, সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহানা সুলতানা জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ে বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে 5-10 কিলোমিটার। আগামী দুদিন হালকা বৃষ্টি অথবা বৃষ্টিপাত হতে পারে আর বর্ধিত 5 দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে 10.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে 30.1